আপনারা সকলেই এখানে উপস্থিত আছেন এবং আমার সঙ্গে আমার সতীর্থ কর্মী নেতা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পৌর প্রতিনিধি অরূপ চক্রবর্তী উপস্থিত আছেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয় নিয়েই আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সত্যের জয় হয় সত্যেরই জয় হয় আর মিথ্যার বিসর্জন হয় এ বিষয় কোনো সন্দেহ নেই আর সেটাই আবার নতুন করে প্রতিষ্ঠা পেল সর্বোচ্চ আদালত আজকে যে অন্তর্বর্তী আদেশ দিয়েছেন এস মামলায় সেই মামলার অন্তর্বর্তী আদেশ এটাই প্রমাণ করে দিল যে সত্য আর সত্য সত্য ছাড়া কিছু নয় অনেকে বলেছিলেন যারা বিরোধী দলে আছেন বিরোধী দল নেতা বিশেষ করে তিনি বলেছিলেন শুভেন্দু অধিকারী বোম ফেটে গেল বোমের বিস্ফোরণ আর কলকাতার হাইকোর্ট নাকি সেটাই তার অর্ডারের মাধ্যমে সমর্থন করেছে আজকে সর্বোচ্চ আদালত তার অন্তর্বর্তী আদেশ দিয়ে যেটা দেখিয়ে দিলেন সেটা ওটা যদি বোম বিস্ফোরণ হয় তাহলে তাকে নিষ্ক্রিয় কি করে করতে হয় সেটা অন্তর্বর্তী আদেশ দিয়ে বুঝিয়ে দিলেন আজকে যেটা বলা হচ্ছিল বহু মানুষের চাকরি চলে যাবে আমরা বলছি দেখুন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন হ্যাঁ সংখ্যাটা পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন তাদের কিন্তু চাকরি বাতিল হলো না যে আদেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল সেই আদেশের ওপর অন্তর্বর্তী যে নির্দেশ সেই নির্দেশে স্থগিত আদেশ রয়েছে এদের চাকরি পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি গেল না আমরা আপনাদের কাছে যেটা বলতে চাই যে এরা তো গেলই না অর্থাৎ বাইশে এপ্রিল যে অর্ডার যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছেন এই পঁচিশ হাজার সাতশো জনের চাকরি সংক্রান্ত বিষয় তার ওপর স্থগিতাদেশ হওয়ার জন্য তাদের চাকরি গেল না অর্থাৎ ওই বোমা বিস্ফোরণ নিষ্ক্রিয় হয়ে গেল পঁচিশ জনের যে যাদের চাকরি আজকে নিয়ে বিষয় বস্তু সুপ্রিম কোর্টের কাছে যে তাদের চাকরির বিষয় বস্তু সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী পরবর্তীতে যদি কাউকে দেখা যায় যে আছে অর্থাৎ সে ইলিগালি অ্যাপয়েন্টেড হয়েছে অথবা কাজ করছে সেটা পরে তার সে আন্ডারটেক করছে অর্থাৎ সে নিজের থেকে আন্ডারটেকিং দিচ্ছে যে সে বন্ডে একটা সই করবে তাদের যদি টাকা ফেরত দেবার হয় সে দেবে কিন্তু প্রশ্ন হলো এখন কাউকে টাকা ফেরত দিতে হচ্ছে না এই যে টাকা ফেরতের কথা বলা হয়েছিল সেই টাকা ফেরতের কিন্তু ওপরেও দেওয়া হলো অর্থাৎ সমস্ত যারা অযোগ্য যোগ্য সবাইকে সব টাকা টাকা ফেরত দিতে হবে সেটার ওপর স্থগিতাদেশ আর বলা হলো যে কিছু যোগ্য কিছু অযোগ্য এই নিয়েই তো বিতর্ক মাননীয় সর্বোচ্চ আদালত কি বলল যদি তাই হয় তাহলে পুরো প্যানেলটা কেন ক্যান্সেল হয়ে যাবে যদি কিছু যোগ্য আর কিছু অযোগ্য এই নিয়ে বিতর্ক থাকে তাহলে সম্পূর্ণ প্যানেলটা সেটা বাতিল হয়ে যাবার কোনো কারণ নেই তাই তার ওপরে স্থগিতাদেশ আর সিবিআই তার তদন্ত করবে কিন্তু ক্যাবিনেটের ওপরে যে ক্যাবিনেট ডিসিশনের ওপরে তদন্ত ক্যাবিনেটকে যে ক্যাবিনেটের মিনিস্টারদেরও ডাকার একটা এক দিয়ে দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু স্থগিতাদেশ আগেই হয়েছিল আজকে আবার সেই কথা পুনর্বার বলা হয়েছে কিন্তু সিবিআইয়ের কাছে বাকি অংশের তদন্ত থাকবে কিন্তু কোনো কোয়ার্সিভ মেজার নিতে পারবে না অর্থাৎ কোনো পদক্ষেপ এর বিরুদ্ধে নিতে পারবে না আর তিন মাসের মধ্যে সিবিআই রিপোর্ট দেবে তিন মাস অর্থাৎ বাইশে এপ্রিলের থেকে তিন মাস যেখানে দাঁড়ায় তার মধ্যে সিবিআই তাদের রিপোর্ট দেবে এটা সর্বোচ্চ আদালতের আদেশ তাহলে হলো কি যারা অনেক কথা বলেছিলেন বিভিন্ন দল বিভিন্ন বিরোধী দল শুধু আমাদের সরকারকে মেলাইন করার জন্য যেভাবে উদ্যোগ নিয়েছিলেন সেই উদ্যোগে অন্তর্বর্তী নির্দেশ দিয়ে জল দিয়েছে। ভারতের সর্বোচ্চ সুতরাং ন্যায় সব সময় প্রতিষ্ঠা লাভ করে সত্যের জয় হয় সত্য বিজয়তে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আবার প্রকাশ পেল যে এই অন্তর্বর্তী নির্দেশে পঁচিশ হাজার সাতশো জনের চাকরি গেল না কাউকে তাদের টাকা ফেরত দিতে হচ্ছে না যেটা বলেছিলেন এখানে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক সেই আদেশের ওপর এই অন্তর্বর্তী আদেশ সর্বোচ্চ ন্যায়ালয় দিল তাই আবার বলছি বাংলাকে খালি কলুষিত করার যে ঘৃণ্য প্রচেষ্টা সেই প্রচেষ্টায় আর একবার আঘাতের সর্বোচ্চ ন্যায়ালয় আমি চন্দ্রিমাদিকে ধন্যবাদ জানাই চন্দ্রিমাদি আমাদের রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং অন্যতম স্পোক্স পারসন টেকনিক্যালিটিস বিষয়টা পুরোটাই ব্যাখ্যা করেছেন আমি যেটা বলতে চাইছি খুব পরিষ্কার করে ক্যাটেগরিক্যালি সেটা আজকে প্রথমত আমরা সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাই এই রায়ের জন্য এই রায় বাংলার পঁচিশ হাজারেরও বেশি মানুষের পরিবারের মুখে হাসি ফুটিয়েছে কিন্তু এই বাংলার বুকে একদল একদল রাজনৈতিক কাঁক চিল এবং শকুন তারা ওত পেতে বসেছিল আজকের দিনটার জন্য তারা জানত উল্লাস করবে বলে তাদের সেই অভিসন্ধি আজকে ব্যর্থ হয়ে গিয়েছে আজকে তারা কারা বসেছিল যারা বলেছিল যে অমুক তারিখে বোমা ফাটবে অমুক তারিখে এতজনের চাকরি যাবে কেউ বলেছিল ঢাকি সহ বিসর্জন হবে আজকে তাদের রাজনৈতিক অভিসন্ধিটা বাংলার মানুষের সামনে পরিষ্কার হয়ে গেছে আজকে যারা বসেছিল যে বাংলার পঁচিশ হাজার সাতশো তিপ্পান্নটা পরিবার তাদের চাকরি গেলে তারা তাদের চোখের জলের বিনিময়ে করবে ওদের নেচার মানুষের চোখের জল ফেলিয়ে উল্লাস করা আর মমতাদি প্রথম দিন থেকে বলেছিলেন যে যতক্ষণ আমরা এই রাজ্যের বুকে ক্ষমতায় আছি একজনও যোগ্য প্রার্থী তাদের যাতে চাকরি বাতিল না হয় তার জন্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে সর্বোচ্চ জায়গায় গিয়ে লড়াই করবে আজকে সেই লড়াইয়ের প্রাথমিক ফলাফল আপনাদের হাতে এসছে এরপরে আবার যখন জুলাই মাসে ফাইনাল রিপোর্ট আসবে সেই রিপোর্টের ফলাফলও আপনাদের হাতে আসবে কিন্তু তার আগে একটা কথা খুব পরিষ্কার করে বলে দেওয়া প্রয়োজন আজকে আজকে আমাদের জানতে ইচ্ছে করছে যে মুখ কোনটা আর মুখোশ কোনটা সিপিএম এর নেতা রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি আজকেও আদালতে দাঁড়িয়ে সওয়াল করতে গিয়েছিলেন যাতে পুরো প্যানেল বাতিল হয় আর আপনাদের সংবাদ মাধ্যমের সামনে সিপিএম এর আরেক নেতা সূর্যকান্ত মিশ্র তিনি নিজে টুইট করেছিলেন সাংবাদিকদের বিবৃতি দিয়েছিলেন যে তাদের সংগঠন যোগ্য যোগ্য পাশে পাশে থাকবে থাকবে এবিটিএ কোনটা মুখ আর কোনটা মুখোশ আজকে পরিষ্কার করতে হবে একদিকে বিকাশ ভট্টাচার্য যাচ্ছে পুরো প্যানেল বাতিল করতে আরেকদিকে সূর্যকান্ত মিত্র সিপিএম এর যুব সংগঠনকে রাস্তায় নামাচ্ছে যোগ্য চাকরি হারাদের পাশে দাঁড়িয়ে তারা আন্দোলন করবে একদিকে বিজেপি তার কোটি কোটি টাকা দিয়ে দেশের নাম করা আইনজীবীকে দাঁড় করাচ্ছে পুরো প্যানেল বাতিল করতে এবং যিনি আওয়াজ তুলেছিলেন ঢাকি সহ বিসর্জন দেব তিনি বিচারপতির চেয়ারে থাকাকালীন বলেছেন বিজেপির সাথে আমি যোগাযোগ করেছি এবং বিজেপি আমার সাথে যোগাযোগ রেখেছিল তার বিনিময়ে তিনি তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন কিনা সেটা আগামী দিন সময় বলবে সেই মানুষদের আজকে দেখুন মুখটা শুকিয়ে গেছে আজকে তাদের প্রেস কনফারেন্স দেখবেন সেখানে কোনো আনন্দ নেই সেখানে কোনো উল্লাস নেই তারা উল্লাস করতে চেয়েছিল পঁচিশ হাজার সাতশো তিপ্পান্নটা পরিবারের চোখের জলের বিনিময়ে যেটা সুপ্রিম কোর্ট আজকে এই রাজনৈতিক কাঁকচিল শকুন্দের ঘাড় ধাক্কা মেরে বলে দিয়েছে যে না যোগ্য এবং অযোগ্যের মধ্যে তফাত করতে হবে আমরা পরিষ্কার প্রথম দিন থেকে বলেছিলাম ক্লাসে একটা ছাত্র যদি দুষ্টুমি করে গোটা ক্লাসকে রাস্টিকেট করা যায় না একটা ঘরে যদি জন মানুষ থাকে তার মধ্যে যদি জন অপরাধী থাকে তাহলেও দুজন নিরপরাধকে শাস্তি দেওয়া যায় না ল অফ ন্যাচারাল জাস্টিস বলে যে নিরানব্বই জন অপরাধীকেও ছাড় দিয়ে দেওয়া যেতে পারে কিন্তু একজন নিরপরাধও যেন শাস্তি না পায় আজকে কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায়ের দুটো অংশ একটি অংশ হচ্ছে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল যেটা ল অফ ন্যাচারাল জাস্টিস বিরোধী ছিল বলে আমরা প্রথম দিন থেকেই জানতাম যখন সুপ্রিম কোর্টে যাবে এই রায় স্টে হবে বাতিল হবে আজকে তাই হয়েছে আগামী দিন যখন পূর্ণাঙ্গ রায় আসবে তখন এটা সম্পূর্ণভাবে বাতিল হবে দ্বিতীয়ত ভারতবর্ষের শ্রম আইন অনুযায়ী লেবার আইন অনুযায়ী সুপ্রিম কোর্টের একাধিক রায় আছে কোনো মানুষকে দিয়ে কাজ করালে তাকে বেগার খাটানো যায় না তাকে তার শ্রমের পারিশ্রমিক দিতে হয় এই রায়ে দেখা গেছে যারা চাকরি করেছেন তারা গিয়ে শ্রম দিয়েছেন সেই শ্রমের বিনিময়ে তারা মাইনা পেয়েছেন এবার তারা যোগ্য না অযোগ্য নিশ্চিতভাবে তদন্তকারী এজেন্সি ঠিক করবে তারা রিপোর্ট দেবে যদি অযোগ্য হয় তাদের চাকরি বাতিল হবে সুপ্রিম কোর্ট সেটাই বলেছে কিন্তু তার বিনিময়ে যারা যোগ্য তাদের চাকরিও বাতিল করিয়ে দিয়ে এত হাজার হাজার মানুষের চোখের জল ফেলিয়ে শুধুমাত্র পলিটিক্যাল ডিভিডেন্ড নেওয়ার ধান্দা যে রাজনৈতিক কাক চিল শকুনরা করেছিল আজকে তাদের অফিসে শ্মশানে স্তব্ধতা আজকে তাদের মুখ থেকে আর কোনো কথা বেরোচ্ছে না কিন্তু আগে এই হিপোক্রেসির জবাব সিপিএম আর বিজেপিকে দিতে হবে বিজেপি কোটি কোটি টাকা খরচ করে উকিল লাগিয়েছিল দেশের নাম করা অ্যাডভোকেট লাগিয়েছিল যাতে পুরো প্যানেল বাতিল হয় বিকাশ বচ্চার সওয়াল করতে ওঠার এক মিনিটের মধ্যে তাকে থামিয়ে দিয়েছেন আজকে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস আজকে বিকাশ ভট্টা যেখানে যদি পুরো প্যানেল বাতিলের জন্য সওয়াল করেন তাহলে সিপিএম এর কোনটা মুখ আর কোনটা মুখোশ আগে সিপিএম কে প্রকাশ্যে জানাতে হবে যে সিপিএম এর মুখ বিকাশ ভট্টা না সিপিএম এর মুখ সূর্যকান্ত মিশ্র আসলে গোটা পার্টিটাই ধান্দাবাজ বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে দু উনিশের লোকসভা নির্বাচন থেকে ভোট ব্যাংক বিজেপির কাছে বিক্রি করে দিয়েছে এখন গোটা পার্টির নেতৃত্বকে বিজেপির কাছে বিক্রি করে দিয়েছে আজকে এরা চেয়েছিল বাংলার পরিবারের জলের বিনিময় পেতে হাজার আজকে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের লোকসভা ভোটের তৃতীয় দফা এই তৃতীয় দফার ভোটে মানুষ দেখেছে ইতিমধ্যে আরেকটি ঘটনা একজন কর্মী নাইসার একজন কর্মীর বাড়ি থেকে একটা হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে কে বলতে পারে যে ওই কর্মীর পরিচয় কি যেরকম ভাবে সন্দেশ খালিতে আপনারা দেখেছেন স্টিং অপারেশনে ধরা পড়েছে যে কিভাবে সাজিয়ে চিত্রনাট্য তৈরি করে বাংলাকে মেলাইন করার চেষ্টা করা হয়েছিল শুধুমাত্র ভোটের তোলার জন্য আগামী দিন আরো চিত্রনাট্য দেখতে সেটাই বা কে গ্যারান্টি দিতে পারে কে বলতে পারে শুভেন্দু অধিকারী তাহলে আগে থেকে কি করে বলেন যে এত মানুষের চাকরি যাবে বিজেপির বাঁকুড়ার বিধায়ক কমলনাথ শাখা কি করে বলেন যে অমুক তারিখে অতজনের চাকরি যাবে এতদিন শুনতাম এনআইএ আসবে কবে সিবিআই কবে সেটা বলে দিচ্ছে। এখন হাইকোর্ট দেবে কার চাকরি দেবে সেটাও বিজেপির নেতারা বলে দিচ্ছে আর তাদের হয়ে সওয়াল করছে সিপিএম এর নেতারা এই রাম আর বামে যৌথ রাজনৈতিক কাক চিল শকুনের এই কুৎসার রাজনীতি আজকে সুপ্রিম কোর্টের রায় প্রত্যেক খ্যাত আজকে পরাজিত বাংলার হাজার হাজার যুবক যুবতী পঁচিশ পরিবারের মুখে হাসি সুপ্রিম এই এই রায়ের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যে যোগ্য একজন প্রার্থীরও যেন চোখের জল না পড়ে তার জন্য সরকার সব রকমের ব্যবস্থা নেবে আমরা ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা কৃতজ্ঞতা জানাই যিনি প্রথম থেকে সরকারগতভাবে এই বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থী পাশে ছিলেন যাদের চাকরি খেয়ে নেওয়ার চক্রান্ত করেছিল এই বিকাশ ভট্টা শুভেন্দু অধিকারী এই গ্যাংরা তার সাথে সাথে কৃতজ্ঞতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি নিজে হস্তক্ষেপ করেছিলেন তার অফিসে এসে যারা যোগ্য চাকরি প্রার্থী তারা আলোচনা করেছিলেন সামগ্রিক ভাবে এই রায়ে রাজ্যবাসীর সাথে সাথে আমরা সবাই খুশি এবং আজকে রায়ের ট্রেলার এসছে আগামী দিন ছাব্বিশ জুলাই মাসে যখন পুরো সিনেমা আসবে তখন আবার এই রাজনৈতিক কাকচিল শকুনরা রাজনৈতিক আস্থা করেই নিক্ষিপ্ত হবে Today, the Honorable Supreme Court has passed an ad interim order and Benny in the opposition, mainly the leader of the opposition, he had said that there will be an explosion and the order of the Honorable High Court. was it of such a nature that according to him it was supporting his contention now today the honorable supreme court has passed an ad interim order which has in fact diffused the explosive as he was demanding what has the honorable supreme court said in its adintrim order is now to the knowledge of everyone. The Honorable Supreme Court has said that 25,753 persons in the panel whose service actually was taken away by the order of the honorable high court that has been stayed and they will continue to work remember that 25753 people they are not losing their jobs their jobs will continue they will be continuing to work now if anyone is found later on that there has been any illegal appointment, then an undertaking has to be given that if such be the situation, then he or they will refund the amount they have received but along with this the most important thing that the honorable supreme court has said in its order that these persons who were directed to refund their salary by the order of the honorable high court none of them has to refund the salary because it is now known to all that one who has rendered service if that cannot be denied that means rendering of his service if that cannot be denied then to take back money is not the law of the land and this has been again established by the interim model passed today by the honourable supreme court Supreme Court has asked the SSC to prepare the report and to submit it within three months from the date of the Honorable High Court's order that you have already seen in the order of the Honorable Supreme Court. And Supreme Court has also observed that the whole panel cannot be said to be bad. When there is a question of who are deserving and who are not deserving, if this is the question, then that question has to be resolved. Then, how the entire panel can be actually said not to be legal? So, there also the Supreme Court, Honorable Supreme Court, has again said. What the law of the land is. Therefore, the Honorable Supreme Court today has given in its adintrym order those portions have been stayed, which are required to be stayed, and that is what the law of the land says. Many were very happy, mostly those who are in the opposition, they were very happy when they found that 25753 people will be losing their jobs this is not a question of getting a benefit politically so therefore there the honorable supreme court has joined issue and said that this entire panel cannot be said to be bad where there is a question whether someone deserves

আজকে কাদের বিসর্জন হয়েছে তিনি বুঝতে পারছেন চার তারিখে যখন ভোটের রেজাল্ট বেরোবে জনতার আদালতে ওনার বিসর্জন হবে এতদিন কেন তারা বলেন না এটাও বোধ আমার মনে হয় যে আগে বলেছিল তিনবার বলেছিল এটা কথা ঠিক বিজেপি মিথ্যে চেয়ারম্যান নিজেই বলেছেন আমি তো বুঝতে পারলাম না স্টে অর্ডারও বিজেপির জন্য আবার যে অর্ডারটা ওই হাইকোর্ট দিয়েছিল সেটাও বিজেপির জন্য চাকরি গেল বিজেপির জন্য চাকরি রইল বিজেপির জন্য নাবালক সভাপতি হলে এই রকমই বলে রাজনৈতিকভাবে ভাবে নাবালক হলে কোনটা তাকে বলতে হবে কোনটা বলতে হবে না মানে পৃথিবীর যা কিছু হচ্ছে সবই বিজেপির জন্য আমরা তো দেখলাম যে একটা বিজেপ মাননীয় প্রধানমন্ত্রী এলেন এসে বললেন একটা টিম করে দিতে হবে একটা টিম বিজেপির লিগাল সেলের তাহলে কি এতদিন বিজেপির লিগাল সেল ছিল না বিজেপির লিগাল সেল নেই তাকে একটা টিম করে দিতে হবে তাহলে সেই লিগাল সেল যোগ্যদের পাশে থাকবে কেমন ভাবে থাকবে কেমন ভাবে থাকবে কারণ যোগ্যদের পাশে থাকতে গেলে তারা কি পার্টি সেন্ট্রাল গভর্নমেন্ট কি পার্টি এই প্রসিডিং এ উত্তর হলো না তাহলে বলার জন্য বলতে হবে এরকম সবাই বলে ওই টাকা পয়সার খেলা টাকা পয়সার খেলা টাকাই সব কিছু নয় কিন্তু এক এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের জীবনে অন্ধকার এনে দিচ্ছিল সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে অনারেবল সুপ্রিম কোর্ট যেটা করেছেন ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় যেটা করেছেন সেটা দেখিয়ে দিয়েছে সত্যেরই জয় হয় আবারও বলছি শুধু সত্যের জয় হয় অন্ত মানে ঠিকই বুঝলাম না আপনার প্রশ্নটা কিন্তু অন্য হয়ে গেল অন্তর্বর্তী আমি দেখেছি অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কিসে দিয়েছে যে প্যানেল যাবে না অর্থাৎ বাতিল হলো না কিসে দিয়েছে টাকা ফেরত সেটা হবে না টাকা ফেরত দিতে হবে না কিসে দিয়েছে ক্যাবিনেট ডিসিশনের যে তদন্ত তার মধ্যেও ঢুকিয়ে দেওয়া হয়েছিল হাইকোর্টের অর্ডারে সেটা হবে না কোনো মন্ত্রীকে ডাকা যাবে না কোন কোয়ারসিভ মেশন নেওয়া যাবে না সেটা আপনি বলছেন যে পোর্শনটা তদন্ত চালাতে বলা হয়েছে অর্থাৎ যোগ্য না অযোগ্য সে দিকটাতেও দেখে একটা অর্ডার ছিল অনারেবল হাইকোর্টের যে সেদিকে তদন্ত করবে তদন্ত চলবে কিন্তু কোনো মেজার নেওয়া যাবে না কোনো কঠিন পদক্ষেপ নেওয়া যাবে না এটা বলে দেওয়া হয়েছে আজকে তাহলে বুঝুন সেটাও বলেছে সবটাই হবে ১৬ জুলাই আবার ফিক্স করেছে অনারেবল সুপ্রিম কোর্ট এই মামলাটা আমরা সবাই জানি যে এ

অর্ডারের মাধ্যমে হোক খেলে সেটা এইভাবে উত্তর দিতে হবে ঘুরিয়ে 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 মানুষ বোঝেন মানুষকে বোকা ভাবার কোনো কারণ নেই মানুষকে যদি কেউ বুর্বাক ভাবে তাহলে সে নিজে বুর্বাক এ বিষয়ে তো সন্দেহ নেই সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের কথা বলছে মূল জায়গাটা একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে একটা দিকে একটা শ্রেণী চাইছিল যে এদের চাকরি চলে গেলে উল্লাস করবে আর তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক ব্যানার্জি সেনাপতিত্বে আমরা প্রথম দিন থেকে বলেছি আমরা এদের পাশে দাঁড়িয়ে আছি এদের মুখে হাসি ফুটিয়ে আমরা আনন্দ করব আজকে সত্যের জয় হয়েছে মিথ্যা পরাজিত হয়েছে থ্যাংক ইউ হয়ে গেছে দাবি এতদিন কলকাতায় বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল গতকালকে বৃষ্টি হয়েছে সেটা মোদিজির জন্য হয়েছে সেটা বিরোধী দাবি করতেই পারে সাথে কিছু রাজা দাবি করছে আইনে কি আইনটাইন টাইন পড়ে বুঝে টুঝে তো বলে না এটা রাজ্য সরকারের যেটা বলার কথা সেটাই রাজ্য সরকার বলেছে এসএসসি প্যানেল আসলে প্যানেল তৈরি করেছে যোগ্য অযোগ্য ঠিক করেছে সেটা সেটা যেটা বলবে সেটা এসএসসি বলবে আর রাজ্য সরকারের পক্ষ থেকে যেটা বলার কথা সেটাই রাজ্য সরকার বলছে রাজ্য সরকার আর এসএসসি এক নয় যেমন যারা বলছে বিরোধীরা তাদের সাথে এজেন্সিকে এক করে দিয়েছে এখানে রাজ্য সরকার আর এসএসসি এক নয় যে একই কথায় এজেন্সি তাদের কথা মতন যেমন চলে সেরকম চলবে সেটা বরঞ্চ আরো স্পষ্ট হয়ে গেছে যে এখানে এই ব্যাপারটা নেই তার জন্যে যার যার বলার যেটা বলার সেটাই বলে